সালামু আলাইকুম। আমরা এখন দেখব সমন্বয় এবং নিয়ন্ত্রণের একটা ওয়ান শট ভিডিও, যেখানে আমি আপনাদের যেখান থেকে বেশি প্রশ্ন আসে ওই অংশটুকু থেকে কী কী ভুল আপনি করতে পারেন সেই পার্টগুলো আর একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করব। আমি একদমই পড়াবো না, এই দায়িত্বটা আপনার নিজের। আপনি যদি এতদিনে পড়ে না থাকেন একটু আপনার বিপদ আছে। আচ্ছা, স্নায়ুতন্ত্রকে আমরা টোটাল কিন্তু দুইটা ভাগে ভাগ করে ফেলছি। টোটাল 12টা প্রশ্ন আসছে গত 10 বছরে, তার মধ্যে প্রথম দিকে যে 6টা আছে এই 6টার মধ্যে 4টা আবার প্রশ্ন আসছে 4টা থেকে বা ছক থেকে, যে ছকটা স্নায়ুতন্ত্র বইয়ের শেষে দেওয়া আছে 12 জোড়া করোনিক স্নায়ুর ছক, ওইটা থেকে একটু আমরা দেখব যে ডিরেক্টলি যে 3 নম্বর প্রশ্নটা এবং 6 নম্বর প্রশ্নটা, এরা কিন্তু ওই ছক থেকে প্রশ্ন আসেনি। এগুলো খুব বেসিক ব্যাপার, স্নায়ুতন্ত্রের সাথে সম্পর্কিত কোনটি। তো আমি একটু অপশনগুলো নিয়ে কথা বলি। রেটিনা কিন্তু সরাসরি স্নায়ুতন্ত্র, তাই না? রেটিনা থেকে অপটিক স্নায়ু উৎপন্ন হয়। এপিনেফ্রিন কিন্তু নিউরো ট্রান্সমিটার, তাহলে এইটা হচ্ছে নার্ভ। এপিনেফ্রিন হচ্ছে নিউরো ট্রান্সমিটার, যেটি নার্ভ ধরে ধরে বা নিউরন ধরে ধরে প্রবাহিত হয়। মেলানিন, মেলানিন হচ্ছে হরমোন, এবং গ্লাইসিন, গ্লাইসিন একটি নিউরো ট্রান্সমিটার, যেটি নিউরন ধরে ধরে বাহিত হয়, তথ্য পরিবহন করে। সো আমরা দেখলাম এখানে একটি নার্ভ, 2টি নিউরো ট্রান্সমিটার এবং একটি হরমোন। প্রশ্নের সালটা আমরা একটু খেয়াল করবো, এখানে 12-13, তার মানে এটা অনেক আগে আসতো, তখন আপনার কনসেপ্ট, আপনার জ্ঞান এইটার উপর কিন্তু সবগুলো নির্ভর করতো। ওকে, তো এখন তো প্রশ্ন অত কঠিন আসে না, আবার সব প্রশ্ন যে সহজ হয় তাও তো না। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে নার্ভের সাথে বা স্নায়ুতন্ত্রের সাথে একটা মাত্র কানেক্টেড নয়, সেটা হলো এই মেলানিন। তো এখানে একটু বলে রাখি, যদি মেলানিনের বদলে এই জায়গাতে, মেলানিনের বদলে যদি অক্সিটোসিন থাকতো কিংবা এডিএস, যেটাকে আমরা আরেকটা নামে ডাকি ভেসোপ্রেসিন, এই দুটো যদি থাকতো তাহলে কিন্তু এটি স্নায়ুতন্ত্রের অন্তর্ভুক্ত হতো, কারণ এই দুইটা হাইপোথ্যালামাস থেকে আসে নিউরো সিক্রেশনের মাধ্যমে। হাইপোথ্যালামাস একটি নিউরন, এই নিউরন থেকে সিক্রেশন হয় বা ক্ষরিত হয় এই দুইটা হরমোন। ওকে, সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন। সো মেলানিন কিন্তু কোনোভাবেই কানেক্টেড নয়। এই জায়গায় যদি অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন থাকতো তাহলে কিন্তু আপনাকে ডিফারেন্টভাবে ভাবতে হতো। আচ্ছা, এবার চলে আসে আমরা মোটর প্রকৃতির স্নায়ু কোনটি। মোটর কথাটা অ্যাকচুয়ালি আসছে মুভমেন্ট বা মোটিলিটি থেকে। এর মানে হলো মাথা থেকে যদি কোনো স্নায়ু আমাদের শরীরের কোনো একটা পার্টে খবর নিয়ে যায় নড়াচড়ার জন্য, দ্যাট ইজ কল্ড মোটর নিউরন। ওকে, আমি একটু এখানে ছবি একটা অ্যাড করি। দিস ইজ ব্রেন, এটা হচ্ছে স্নায়ু। তো ব্রেন থেকে যদি কোনো নির্দেশনা আসে দিস ইজ কল্ড মোটর, কারণ এই নির্দেশনা সবসময় এই জিনিসটাকে মুভমেন্ট বা মোটিলিটি ঘটায়। মোটিলিটি, ওকে, বানান ভুল হয়েছে। আবার এখানে যদি কোনো সেন্স ব্রেনে নিয়ে যায় তো ওই স্নায়ুটাকে কিন্তু সেন্সরি স্নায়ু বলে, এটা মাথায় রাখবেন। মোটরের আর একরকম চেষ্টিও, সেন্সরি আর একরকম সংবেদী। ভেরি গুড। তাহলে আমরা বুঝলাম যে প্রকৃতি থেকে বা টাইপ থেকে প্রশ্ন আসে। 12টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো এটা, সাল হচ্ছে 14-15, এটা অনেক আগের প্রশ্ন, বাট এটা স্টিল গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যখন এই চ্যাপ্টারটা পড়বো, আমাদের টার্গেট হচ্ছে প্রথমে স্নায়ুর নাম মুখস্থ করবো। যদি একবার নাম আপনি মুখস্থ করতে পারেন, তারপর আপনাকে এই সেকেন্ড এইটা মুখস্থ করতে হয়, প্রকৃতি। এটা পড়ার কিছু কৌশল আছে, এই কৌশল আপনি অবলম্বন না করলে আপনার মুখস্থ করতে বা মনে রাখতে একটু অসুবিধা হবে। তো আমরা প্রথমে যে নাম মুখস্থ করে ফেলি, তাহলে আমরা নাম্বারগুলো মুখস্থ রাখতে পারবো। নাম্বার মুখস্থ রাখলে আমরা বলতে পারবো, দেখুন সংবেদী বা সেন্সরি হচ্ছে 1 নম্বর, সংবেদী আর একটা হচ্ছে 2 নম্বর, আর একটা সংবেদী হচ্ছে এই যে এখানে দেখেন 8 নম্বর। তাহলে সংবেদী হলো 1, 2, 8, টোটাল কয়টা? 3টা। তাহলে এভাবে প্রশ্ন হতে পারে, কয়টি সংবেদী ক্রানিয়াল স্নায়ু বা করোনিক স্নায়ু আছে? 3টি। এভাবে আসতে পারে, কোনটি সংবেদী নয়, যেহেতু এখানে 1, 2, 8 আছে, সাথে হয়তো বা 6 নম্বর স্নায়ুর নামটা দিয়ে দিবে। তো এক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, শুধু স্নায়ুর নাম মুখস্থ করলে হবে না, নাম্বার করতে হবে, দুইটাই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, সো আমরা পেলাম সংবেদী স্নায়ু। এবার আমরা দেখব একটু মোটর স্নায়ু।
মোটর বা চেষ্টীয়। ওকে, সো দেখুন তিন নাম্বারটা হচ্ছে মোটর, এই যে তিন নাম্বারটা, তারপর হচ্ছে ছয় নাম্বারটা হচ্ছে মোটর, এবং এরপর হচ্ছে 11-12, তাই না? তাহলে 3, 6, 11, 12, এরা হচ্ছে মোটর, একটু মাথায় রাখবেন। আচ্ছা, যে স্নায়ুগুলো খবরও নিয়ে যায় এবং মাথা থেকে আবার খবর নিয়েও আসে, এদেরকে বলা মিক্সড স্নায়ু বা মিশ্র স্নায়ু। মিশ্র স্নায়ু কারা? তাহলে আমরা এক এক করে দেখি। সরি, এখানে 3, 4ও আছে, এই যে এটা, এই যে দেখুন চেষ্টীয়, 3, 4, 6, 11, 12। তাহলে মিক্সড কারা কারা? মিক্সড 5, 7, 9, 10। তাহলে আমরা এদিকে চারটা পেলাম, চারটা, 1, 2, 3, 4, 5, পাঁচটা, এদিকে হচ্ছে তিনটা, 3 আর 5, 8, 8 আর 4 হচ্ছে 12। তাহলে মিলে গেল। তাহলে এতদিন ধরে আপনারা শুধু কোনটা কী ধরনের শিখে এসেছেন, এবার আপনারা একটু নাম্বারটা মনে রাখবেন যে কোনটা মানে কয়টা করে থাকে সংবেদী, কয়টা করে থাকে মোটর। ভেরি গুড। আচ্ছা, এবার আপনারা যেটা করবেন সেটা হলো ব্রাঞ্চের দিকে একটু খেয়াল রাখবেন। ওকে, ব্রাঞ্চ, শাখা, শাখাটা খুবই জরুরি। ট্রাইজেমিনাল নামটাই কিন্তু আসে তিন শাখা থেকে। এটা যদি আমাদের মাথা হয়, চোখ, এটা আমাদের নাক, তো এদিকে একটা স্নায়ু শাখা যায় ট্রাইজেমিনালের, উপরে চোয়ালের দিকে একটা যায়, নিচের চোয়ালে একটা যায়। চোখের দিকে যেটা যাচ্ছে এই এলাকাতে, দিস ইজ কল অপথ্যালমিক, অপথ্যালমিক মানে চোখ, উপরে চোয়ালে ম্যাক্সিলার, নিচে চোয়ালে ম্যান্ডিবুলার। আচ্ছা, এখানে আপনাকে এবার টাইপগুলো আলাদা করতে হবে, খুবই জরুরি। দেখেন, অপথ্যালমিক যেটা সেটা আবার সংবেদী, ম্যাক্সিলারি যেটা সেটাও সংবেদী, কিন্তু ম্যান্ডিবুলারটা আছে মিশ্র। তো তিন স্নায়ু মিলেই তো হচ্ছে ট্রাইজেমিনাল, তাই না? তাই সংবেদী, সংবেদী, মিশ্র, তাহলে আমরা সর্বোচ্চ কোনটা? মিশ্র, মিশ্র কাউন্ট করবো। তাহলে ট্রাইজেমিনাল মিশ্র, কিন্তু এর শাখাগুলো দেখেন সংবেদী, সংবেদী, মিশ্র, মনে থাকবে স, স, ম, সংবেদী, সংবেদী, মিশ্র। আর মনে রাখবেন কীভাবে? ট্রাইজেমিনালের তিন শাখা, চোখে, উপরে চোয়াল, নিচের চোয়াল, আপনার তিনটা আঙ্গুল দিয়ে এভাবে মনে রাখবেন। চোখে একটা আঙ্গুল দেন, উপরে চোয়াল, উপরে দাঁতের দিকে একটা, নিচের দাঁতের দিকে একটা। আশা করছি আপনার এটা মাথায় থাকবে। আচ্ছা, এবার আমরা একটু চলে আসি হচ্ছে ফেসিয়ালে। ফেসিয়ালেরও কিন্তু শাখা আছে। দেখেন, ফেসিয়ালের যেটা মুখের উপরের অংশের দিকে যায়, তালুর দিকে, দিস ইজ কল প্যালেটাইন, প্যালেট মানে তালু, এটা কিন্তু সংবেদী, কারণ তালু আমরা নাড়াইতে পারি না, তালু আমরা মুভ করতে পারি না, তালুর থেকে শুধু আমরা ফিলটা মাথায় নিয়ে যেতে পারি, সেন্সটা নিয়ে যেতে পারি। সো দিস ইজ সেন্সরি আর সংবেদী। নিচের দিকে দেখেন ম্যান্ডিবুলার বা হায়ো ম্যান্ডিবুলার, ম্যান্ডিবল, ম্যান্ডিবলের পেছনে আরেকটা অস্থি থাকে, দ্যাট ইজ কল হায়োয়েড। এই হায়োয়েড এবং ম্যান্ডিবল মিলে হচ্ছে হায়ো ম্যান্ডিবল। এই এলাকাতে জিব্বা কিন্তু থাকে। তাহলে নিচের চোয়ালের দিকে, দিস ইজ কল হায়ো ম্যান্ডিবুলার, হায়ো ম্যান্ডিবুলার কিন্তু মিশ্র, ঠিক আছে? তারা সবসময় মনে রাখবেন আপনি এইভাবে যে আমরা যে ব্রাঞ্চগুলোর নাম পড়তেছি, ফার্স্টের পার্টটা হচ্ছে সংবেদী, লাস্টেরটা শুধু মিশ্র। আমি আরেকবার বলছি, দেখেন তিনটা শাখা যদি থাকে, লাস্টেরটা আপনি জাস্ট মিক্স করবেন, বাকি দুইটা সেন্সরি। ওকে, আবার দেন, দুইটা যদি শাখা থাকে, প্রথমটা সেন্সরি দেবেন, পরেরটা মিক্সড, মনে থাকবে? ইটস এ ট্রিক, আপনার যদি মনে না থাকে আপনি এইভাবে মনে রাখবেন। বাট ভেগাসের ক্ষেত্রে একটু খেয়াল করেন, ভেগাস কিন্তু নিজেই সব করে, খবর নিয়ে যায় ওই জায়গায়, আবার সে মাথা থেকে খবর পাঠায়। ভেগাস কিন্তু সবসময় কি? মিশ্র। যারা ভেগাবন, যারা কাজ করে না, তারা কিন্তু দেখবেন যে দুনিয়ার সব কাজ করে, ঠিক কি না? ইয়াস, তারা দুনিয়ার সব কাজ করে। তাহলে আমরা ব্রাঞ্চওয়ালা বা শাখাওয়ালা স্নায়ু কয়টা পেলাম? 5, 6 এবং 10, 5, 6 এবং 10, এদের শাখা আছে। প্রথমটা হচ্ছে সেন্সরি, সেন্সরি মিক্সড, পরেরটা হচ্ছে সেন্সরি মিক্সড, তারপরটা হচ্ছে মিক্সড, 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 রাইট? আচ্ছা, আশা করছি এই পর্যন্ত আপনার কোনো প্রবলেম হবে না। আমি বাকি পার্টটুকু থেকে কোথায় প্রবলেম হতে পারে আমি এটা নিয়ে এখন একটা ভিডিও বানাচ্ছি। আল্লাহ।